আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা গ্রুপে পোস্ট করতে গেলে আপনাদের পোস্টটি অটোমেটিক ডিক্লাইন হয়ে যাচ্ছে বা অটোমেটিক ডিলেট হয়ে যাচ্ছে, গ্রুপে পোস্ট করতে পারছেন না। আপনারা মনে করছেন অ্যাডমিন পোস্টটি ডিলেট করে দিচ্ছে বা কেউ ডিলেট করে দিচ্ছে, বুঝতে পারছেন না গ্রুপে কেন পোস্ট হচ্ছে না এবং পোস্টগুলো অটোমেটিক ডিক্লাইন হয়ে কোথায় যাচ্ছে। আপনি একটি গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনি বুঝতে পারছেন না পোস্টগুলো কোথায় যাচ্ছে এবং পোস্টগুলো কোথায় যাচ্ছে, কীভাবে অ্যাপ্রুভ করবেন, কোথায় পাবেন, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এরকম উপকারী এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা পেজে একটা লাইক করে দিন। ফেসবুকের কিছু রুলস বা নিয়ম রয়েছে গ্রুপে পোস্ট করার, সেই রুলসগুলো আপনারা না জানলে গ্রুপে পোস্ট করলে অটোমেটিক ফেসবুক ডিক্লাইন করে দিবে পোস্টকে, আপনাদের পোস্টটিকে। তো গ্রুপের রুলস নিয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনাদের পোস্টগুলো অটোমেটিক ডিক্লাইন হয়ে কোথায় যাচ্ছে। তো আপনারা আপনাদের গ্রুপে চলে আসবেন, গ্রুপে এসে এখানে ক্লিক করবেন, তারপর সোয়াইপ করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাডমিন অ্যাসিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ডিক্লাইনেড, 7টি পোস্ট ডিক্লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের এই পোস্টটি দেখতে চাইলে সি ডিটেলসে ক্লিক করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন পোস্টটি দেখা যাচ্ছে। তো আপনারা যদি আন্ডোতে ক্লিক করে দেন তাহলে পোস্টটি অ্যাপ্রুভে চলে যাবে, অ্যাপ্রুভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডো, আন্ডোতে ক্লিক করে দেবেন, আন্ডোতে ক্লিক করে দিলাম, তারপর এখানে ব্যাকে চলে আসলাম। তো আবার ব্যাকে ক্লিক করে দিলাম, ব্যাকে ক্লিক করার পর সেভ করে উপরে আসবেন, তারপর রিফ্রেশ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেন্ডিং পোস্ট, এখানে একটি পোস্ট চলে আসলো আন্ডোতে ক্লিক করার কারণে। এখন আপনারা এই ডিক্লাইন হওয়া পোস্টটি অ্যাপ্রুভ করে দিতে পারবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পোস্টটি অ্যাপ্রুভ হয়ে গেল। তো আমি ব্যাকে চলে যাব, গ্রুপে চলে যাব, আপনাদের পোস্টটি দেখাবো। তো আবার রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পোস্টটি এখানে চলে আসলো, ডিক্লাইন হওয়া পোস্টটি। এভাবে আপনারা খুব সহজেই ডিক্লাইন হওয়া পোস্টটি খুঁজে বের করতে পারবেন এবং অ্যাপ্রুভ করতে পারবেন। তো আশা করব আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।